হ্যালো গাইজ ওয়েলকাম টু সৌরভ অমনিভার্স ইউটিউব চ্যানেল আজ ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স সেমিস্টার ফাইভদের যে সিসি ইলেভেন পেপারের এক্সাম আজকে যেটা হয়েছে তার একটা অ্যানালিটিক্যাল ভিউ দিচ্ছি অনেকেই কোশ্চেনের পেপারের প্যাটার্নটা বুঝতে পারুনি বা কোশ্চেনের যে কোশ্চেনটা জিজ্ঞাসা করা হয়েছে তার সাথে সাজেশনের রিলেভেন্ট কিছু খুঁজে পাওনি কেননা ঘুরিয়ে কোশ্চেন হয়েছে তো কোন কোন অ্যান্সারগুলো লিখলে ঠিক হবে এবং এর অল্টারনেটিভ কী অ্যাকচুয়ালি সেটাই আজকে আমি অ্যানালাইজ করে বলে দিচ্ছি সো সে সব দেখো সমস্ত কিছু বুঝতে পারবে কিভাবে কি ঘুরিয়ে কোশ্চেন এসেছে এবং ওই কোশ্চেনের অ্যাকচুয়াল অ্যান্সার কোনটা সেটা আমি বলে দিচ্ছি শর্ট কোশ্চেন আমি স্কিপ করছি শর্ট কোশ্চেনটা তোমরা পরে আমি সলভ করিয়ে দেবো সেটা দেখে নিও আমি জাস্ট লং কোশ্চেনে চলে যাচ্ছি সো লং কোশ্চেন থেকে প্রথমত হাউ ডু আই লাভ দিয়ে আমি ইমেজারি বলেছিলাম ইমেজারি হিসেবে কেউ যদি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করে রাখো সেই লিগলেও কিন্তু সেম অ্যান্সার হবে আচ্ছা তারপরে দেখো ইউনিস ডিসুজা থেকে অ্যাডভাইস টু ওয়েম্যান থেকে আমি টাইটেল সিম্বলিজম বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন এইগুলো দিয়েছিলাম সো এখানে দেখো বা সরি ফেমিনিজম দিয়েছিলাম ঠিক আছে ফেমিনিজম দিয়েছিলাম এখানে দেখো সার্কাজম দিয়েছে সার্কাজম এবং স্যাটার মানে বুঝতেই পারছো যে ফেমিনিজম টোনটাকেই বেসিক্যালি ডেসক্রাইব করতে বলেছে কেউ যদি এখানে অ্যাডভাইস টু ওয়াম্যান অ্যাজ আ ফেমিনিস্ট পোয়েম এটা করে রাখো বা এই অ্যান্সারটা লিখে রাখো তাহলে কিন্তু রাইট হবে ইভেন কেউ যদি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনও লেখো তাহলেও ঠিক হবে আর সার্কাজাম আর স্যাটায়ার তো বলেই দিয়েছে ঠিক আছে স্যাটায়ার বেসিক্যালি ফ্যামিনিসামটাকেই তোমাকে লিখতে হবে আর কিছুই নয় জাস্ট দেখো ওই কোয়েশ্চেনটাকে একটু ঘুরিয়ে দিয়েছে বাকি কিন্তু সেমই আছে পরে দেখো কালা পাপল আছে কালা পাপলের হিসেবে ওয়াদিং হাইটস আছে এখানে দিয়েছে ডিসকাস কালাপ অ্যাজ এ নোভেল অ্যাবাউট অ্যাফ্রিকান অ্যামেরিকান উম্যানহুড এখানে অ্যাফ্রিকান অ্যামেরিকান উম্যানহুড মানে সিম্বলিজম এবং পাশাপাশি ফেমিনিজম এই দুটোকে লিখতে হবে কেউ যদি টাইটেলটা করে রাখো যে কালাপ অ্যাকচুয়াল যে টাইটেল সেই টাইটেলটাই কিন্তু অ্যান্সার যদি লিখে রাখো বা সিম্বলিজমটা করে রাখো বা ফেমিনিজম এই তিনটি অ্যান্সারের মধ্যে যে কোনো একটা যদি লিখে রাখো তাহলেও কিন্তু সেম অ্যান্সার হবে তো সেই কারণে দেখো অ্যাফ্রিকান আমেরিকান উম্যানহুড উম্যানহুডের কনসেপ্টটা ফেমিনিজম পড়লে জানতে পারবে ফ্যামিনিজম থেকে কীভাবে উম্যানহুডেতে কনভার্ট হলো সিস্টারহুড এই বিষয়টা তাহলে বুঝতে পারবে সো ফেমিনিজমেরই পার্সপেক্টিভটা দিয়েছে উম্যানহুড শব্দের মধ্যে দিয়ে ফেমিনিজমটাকেই ডিরাইভ করা হচ্ছে সো কেউ যদি কালাপালের টাইটেলটা অথবা সিম্বলিজম অথবা কেউ যদি ফ্যামিনিজম করো তাহলে কিন্তু সেম অ্যান্সার অর হিসেবে কী দিয়েছিল দেখো ওয়াদরিং হাইটস অ্যাজ আ স্টাডি অব হিউম্যান নেচার এটা ওই ক্যাথরিন ম্যান্স সরি ক্যাথি আর আমাদের হিয়ারটন এদের যে রিলেশানশিপ বা সাইকোলজিকাল বিষয়টা কেউ যদি ডিসক্রাইব করো তাহলেও কিন্তু সেম অ্যান্সার হবে সো সাইকোলজিক্যাল অ্যাজ আ সাইকোলজিক্যাল স্টোরি হিসেবে কেউ যদি করো অথবা হিথক্লিপের সাথে রিলেশানশিপ ক্যাথির এইটাও যদি করো তাহলেও কিন্তু সেম অ্যান্সার হবে অর্থাৎ দেখো হিউম্যান নেচার বলে এখানে কিন্তু ওই রিলেশনশিপটাকেই বলেছে যে আনএক্সপেক্টেড লাভ এবং আনফুলফিল লাভ সেই বিষয়টাকেই এখানে যদি কেউ যদি অ্যাজ আ রোম্যান্টিক স্টোরি অথবা রিভেঞ্জ এই অ্যান্সারটা করে রাখো তাহলে কিন্তু সেম অ্যান্সার তাহলে এখানে দেখো এই যে রিভেঞ্জ কোশ্চেনটা দেওয়া ছিল মানুষের নেচারটাকে সো সেই তোমার যদি ওয়াদরিং হাইটস অ্যাজ আ রিভেঞ্জ স্টোরি হিসেবে করে রাখো তাহলেও হবে সাইকোলজিক্যাল স্টোরি করে রাখো তাহলেও কিন্তু হবে বা এদিকে ক্যাথি আর হিথক্লিপের রিলেশনশিপ এইটাও যদি করো তাহলেও কিন্তু সেম অ্যান্সার হবে তাহলে দেখো ঘুরিয়ে জাস্ট দিয়েছে বাকি সেম কিন্তু অ্যান্সার ঠিক আছে তাই ভয় করার কিছুই নেই যেটা লিখেছো জন্য কিন্তু নাম্বার পাবে কোশ্চেন ডিফিকাল্ট করেছে সকলের জন্য তোমার জন্য একার জন্য নয় ঠিক আছে সো একটু ঘুরিয়ে কোশ্চেন হয়েছে বাকি অ্যান্সার কিন্তু সেমই হবে আচ্ছা তারপরে দেখো দ্রৌপদী দ্রৌপদী থেকে কী দিয়েছে কমেন্ট আপন দ্রৌপদী অ্যাজ আ টেল অফ ডিফেন্স অ্যান্ড রেজিস্ট্যান্স এখানে দ্রৌপদীর আমি ওই যে কোশ্চেনটা দিয়েছিলাম যে জেন্ডার ইনইকুয়ালিটি নিয়ে বা ফেমিনিজম ওরিয়েন্টেড বা কীরকমভাবে রেজিস্ট্যান্স ঠিক আছে ওই রেজিস্ট্যান্স দিয়ে যে কোশ্চেনটা প্রথমে রেখেছিলাম বা মকেতেও রেখেছিলাম ওই অ্যান্সারটাই কিন্তু তাহলে দেখো জাস্ট একই কোশ্চেন জাস্ট অল্টারনেটিভ হিসেবে ঘুরিয়ে এসেছে বাকি সেম টু সেম কিন্তু অ্যান্সার বুঝতে পারছো ওই যে রেজিস্ট্যান্সের কোশ্চেনটা দিয়েছিলাম সেই কোশ্চেনটাই আমি এক্ষুনি সাজেশনটার সাথে মিলিয়ে দেখিয়ে দিচ্ছি একবার আচ্ছা তারপরে দেখো ক্যাথরিন ম্যান্সফিল্ডের এখানে যে কোশ্চেনটা এসেছে আর্ট হিন্টস অ্যান্ড সাজেস্ট র্যাদার দ্যান অ্যাসর্ডস ঠিক আছে এইটা বেসিক্যালি সিম্বলিজমটাকেই মেনশন করতে বলেছে এক্সাম ইন দ্য শর্ট স্টোরি ব্লিস ইন দ্য লাইট অফ দ্য স্টেটমেন্ট মানে এখানে তোমায় সিম্বলিজমটাকেই মেনশন করতে বলেছে যে ডেসক্রাইব ব্লিস অ্যাজ আ সিম্বলিক স্টোরি বা সিম্বলিজম ডেসক্রাইব দ্য সিম্বলিজম ইন সেই সেম অ্যান্সার বা যদি কেউ টাইটেলটাও করো সেম অ্যান্সার তাই এটা কিন্তু কোনোভাবেই ডিফিকাল্ট বা সাজেশনের সাথে কমন আসেনি এরকম নয় ঘুরিয়ে এসেছে আচ্ছা ভিন্ডিকেশন থেকে এটা তো ডিরেক্টলি এসেছে ওয়েমেন এডুকেশন সম্বন্ধে বলেছিলাম ইউনিভার্সাল হিউম্যান রাইটস এখানে একটা শর্ট কোশ্চেনেও দেখছিলাম কাকে ক্রিটিসাইজ করা হয়েছে জানো যে রুশো রুশোকে ক্রিটিসাইজ করেছিলেন রুশোর যে ক্যারেক্টার ছিল এমিলি তাকে ক্রিটিসাইজ করা হয়েছিল আচ্ছা তারপরে ডিসকাস রাজসুন্দরী দেবীস অ্যাটিচিউড টু রিলিজিয়াস ইন আমার জীবন ওই যে কোশ্চেনটা দিয়েছিলাম গুড ফেয়ারিং উম্যান ওই কোশ্চেনটাই কিন্তু অ্যাকচুয়ালি কীরকমভাবে তার লাইফে রিলিজিয়ান অ্যাফেয়ার্সটা এফেক্ট করেছে ঠিক আছে তার লাইফকে কেন্দ্র করে যে ধর্ম কীরকমভাবে প্রায়োরিটাইজ করা হয়েছে বা এখানে কেউ যদি অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টও লেখো সেম অ্যান্সার কিন্তু বা হাউ রাসুন্দরী দেবী এডুকেট হারসেলফ কেননা এডুকেশন কিসের থ্রু নিয়েছিল সেই তার যে বিদ্যা শিক্ষা কিসের জন্য সে ধর্মের পুস্তক পড়ার জন্য যাতে সেগুলো বুঝতে পারে সেই কারণেই কিন্তু রাসুন্দরী দেবীর পড়াশোনা সো হাউ রাসুন্দরী দেবী এডুকেট সেলফ সেই যে কোশ্চেনটা বা রাসুন্দরী দেবী কীরকমভাবে ফেয়ারিং উম্যান রূপে রিপ্রেজেন্ট করেছে সেই অ্যান্সারটাও কিন্তু সেমই হবে দেখো এইটা আমার সাজেশন ছিল সাজেশনের সাথে একটু ম্যাচ করিয়ে দিই সর্বপ্রথম দেখো এখানে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা যদি কেউ করে রাখতে হাউ ডু আই লাভ দি থেকে এটাই কিন্তু এসেছে এখানে আমি অরহর হিসেবে দিয়ে দিয়েছিলাম দেখো যে কীরকমভাবে এক্সপ্রেস করেছে সনেড এ থিম লাভ পোয়েম সাকসেসফুল সনেড এই রূপেই এসেছে ঠিক আছে ইমেজারি এসেছে সো ইমেজারি আর ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন সেমই হয় সো এই কোশ্চেনটা করলে কিন্তু তুমি কমন পেয়ে যাচ্ছ আচ্ছা তারপরে দেখো হাউ ডু আই হাউ ডু আই দি থেকে আমি বলেছিলাম যে ফেমিনিজমটা করতে ওখানে সার্কাজম দিয়েছে সো এখানে ফেমিনিজমটাই কিন্তু সার্কাজম এবং তার পাশাপাশি তোমার কিন্তু মক করা বা যোগ করা বা এখানে স্কন করা রূপে অ্যাড্রেস করা হয়েছে সো সেই কারণে বলছি এই কোশ্চেনটা দেখো একের কোশ্চেনটাই কিন্তু সার্কাস বা স্যাটায়ার রূপে হবে আচ্ছা তারপরে দেখো আই ক্যান নট লিভ উইথ ইউ থেকে আসেনি কালাপাপল থেকে চলে যাচ্ছি কালাপাপল থেকে এই যে এখানে যে কোশ্চেনটা ছিল এই যে অ্যাপ্রোপিয়েটনেস অফ দ্য টাইটেল এই অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেলকেই তুমি কিন্তু অ্যাজ আ সিম্বলিজম রূপে যদি করতে তাহলেও কিন্তু সেম অ্যান্সার বুঝতে পারছো আচ্ছা তারপরে চলে যাচ্ছি আমাদের পরের যে বা এখানে আমি আরও একটা কোশ্চেন দিয়েছিলাম সিম্বলিজম কীরকমভাবে পার্টিকুলারলি কালা পার্পল বলা হয়েছে এখানে কালা পার্পল বলতে কি হিন্ট দেয়া হয়েছে কিসের জন্য কালা পার্পল সেইটা বা থিম হিসেবেও দিয়েছিলাম অ্যাকচুয়ালি সেই অ্যান্সারটাই কিন্তু এসেছে এইটাই বেসিক্যালি বলা যেতে পারে তোমার মোস্ট রিলেভেন্ট এই চারের কোশ্চেনটাই কিন্তু সবথেকে মোস্ট রিলেভেন্ট এই কোশ্চেনটাকেই অল্টারনেটিভ হিসেবে জাস্ট ঘুরিয়ে এসেছে আচ্ছা তারপরে দেখো ওয়াদারিং হাইটস ওয়াদরিং হাইটসে এই যে প্রথমের যে কোশ্চেনটা এই কোশ্চেনটাই এসেছে দেখো কনসিডার ওয়াদারিং হাইটস অ্যাজ আ নোভেল অফ প্যাশান অ্যান্ড রিভেঞ্জ কীরকমভাবে মনের এখানে দেখো সাইকোলজিক্যাল এলিমেন্টেই আসছে রাগ প্যাশান সেটা তো মনের আবেগ প্যাশানটাও মনের আবেগ রিভেঞ্জটাও মনের আবেগ সো এখানে মনের আবেগটাকেই বলতে বলেছিল সেখানে হিউম্যান নেচার মানে সাইকোলজিক্যাল অ্যাসপেক্টটাকে সো এই কোশ্চেনটাকেই এসেছে দেখো জাস্ট ঘুরিয়ে এসেছে আর কিছুই নয় বুঝতে পারছো কোশ্চেনটাকে জাস্ট ঘুরিয়ে অল্টারনেটিভ হিসেবে দিয়েছে আর কোনো কিছুই নয় সেমই অ্যান্সার আচ্ছা তারপরে দেখো দ্রৌপদী থেকে যে কোশ্চেনটা বলছিলাম এই যে কোশ্চেনটা ইউজ অফ বডি অ্যাজ আ সাইড অফ রেজিস্টেন্স এই রেজিস্টেন্সটাই তো এসেছে দেখতে পেলে বুঝতে পারছো ডিরেক্টলি কিন্তু এসেছে এটা কুড়ি একুশে রিপিট হয়েছিল এই বছরও কিন্তু চব্বিশেও কিন্তু রিপিট হলো তাহলে কিন্তু সাজেশন কমন এসেছে আচ্ছা ব্লিজ থেকে দেখো ব্লিজ থেকে এখানে আমি বলেছিলাম ম্যারেজটাকে থিম রূপে দেখাতে বলেছিলাম আর পাশাপাশি বলেছিলাম টাইটেল আর এখানে সিম্বলিজম বলেছিলাম সো সিম্বলিজমটাই কিন্তু এখানে এসেছে থিমটাও যদি কেউ এক্সপ্রেস করো বা চারের এই যে কোশ্চেনটা অ্যাকচুয়ালি চারের এই যে কোশ্চেনটা যে সিম্বলিজম এই সিম্বলিজমটাই কিন্তু এসেছে দেখো সিম্বলিজম কোশ্চেনটাই কিন্তু ব্লিসে বলা হয়েছে আর পাশে তার সাথে কিন্তু এখানে যে ব্লিস অ্যাকচুয়াল যে টাইটেলটা কেউ যদি টাইটেলটাও লিখে আসো তাহলেও কিন্তু সেম অ্যান্সার হবে টাইটেল থিম সেম সেই কারণে আচ্ছা সরি ব্যাকগ্রাউন্ডে এত নয়েজ আসছে বিকজ আমি রাতের দিকে ভিডিও করি রাস্তার সামনেই আমার বাড়ি যার কারণে একটু নয়েজ আসে সেই কারণে রাতের দিকে ভিডিও করি বাট এখন সিচুয়েশানটা এমনই ভিডিওটা আগে দেওয়ার প্রয়োজন আচ্ছা তারপরে দেখো আমার জীবন আমার জীবন থেকে এই রাজসুন্দরী দেবী এই কোশ্চেনটাই অ্যাকচুয়াল দেখো যে হাউ ডিড রাজসুন্দরী দেবী এডুকেট হারসেলস অ্যান্ড ওয়ার্ড ড্রোব এই যে ওয়ার্ড ড্রোব এই কোশ্চেনটা এই লাইনটা পড়ো হোয়ার্ড ড্রব হার ডিটার্মিনেশন টু বি লিটারেট কী কারণে সে লিটারেট হয়েছিল নিজেকে কিসের জন্য এডুকেট করেছিল যাতে সেই ধর্মের পুস্তকগুলো পড়তে পারে সেই কারণেই তো করেছিল নিজেকে এডুকেট করেছিল সো সেই কোশ্চেনটাই তো এসেছে বুঝতে পারছো ব্যাপারটা যে কী কারণে তিনি এডুকেট করেছিলেন নিজেকে পড়াশোনা করার পারপাসই ছিল ধর্ম পুস্তকগুলোকে পড়ার জন্য আমার ভিডিওটা কেউ যদি শোনো রাজসুন্দরী দেবীর আমার জীবনের ওপর যে ভিডিওটা বানিয়েছিলাম তাহলে সেটাই তো বলেছে কেন তিনি নিজেকে এডুকেট করেছিলেন অ্যাকচুয়াল পারপাস কী ছিল ধর্মগ্রন্থ পাঠ করা তো সেটাই তো এসেছে ফার্স্ট কোশ্চেনটাই তো এসেছে আর ভিন্ডিকেশন থেকে তো এই দেখো ফার্স্ট কোশ্চেনটা ডিরেক্টলি এসে গেছে কীরকমভাবে এডুকেশন ওয়েম্যানদের সম্বন্ধে বলা হয়েছে যে কতটা ইম্পর্টেন্স এবং পাশাপাশি রুসোর ইডিওলজিকে এক্সপোজ করা সেটাই তো আর তো কিছু নয় তাহলে দেখো সমস্ত কোশ্চেনই তো কমন এসেছে বুঝতে পারছো জাস্ট ঘুরিয়ে এসেছে তো এই যাদের এক্সামটা ভালো হয়েছে তো বেস্ট অব লাক খুব ভালো পরেরটাও ভালো করে দাও যাদের খারাপ হয়েছে তারা এই বিষয় নিয়ে বেশি মাথা ঘামিও না এবং সিসি টুয়েলভটাও ধরে রাখো যদি এরকম ঘুরিয়ে কোশ্চেন আসে বা ডিএসসি পেপারগুলোও যদি ঘুরিয়ে কোশ্চেন আসে তো কীরকমভাবে তোমরা এই পয়েন্টটাকে কোর পয়েন্টটাকে কোশ্চেনের কোর পয়েন্টটাকে বুঝতে হবে এবং কোন অ্যান্সারটা হবে সেটা বুঝে লেখার কিন্তু একটা নিজের ক্যাপাবিলিটি তৈরি করতে হবে বুঝতে পারছো আমি কি বিষয়টা বলতে চাইছি একই কিন্তু কোশ্চেন হবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে বাট সেটা তোমাকে বুঝতে হবে এবং সেই বিষয় নিয়ে ঘাবিয়ে যেও না যদি আজকের পরীক্ষা কারো খুব একটা ভালো নাও হয় তাহলে কিন্তু এই বিষয় নিয়ে বেশি হেডেক নিও না পরের পরীক্ষা খারাপ হয়ে যাবে আজকে যেটা হয়েছে হয়েছে পরেরটার জন্য প্রিপেয়ার করো ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো আমার যে কথাগুলো আর ভিডিওটা প্লিজ পারলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই